ফলাফল বার হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করবে আমাদের স্যার, তো শুনে নিন। এনটিপিসি সিবিটি 1 ফেল, কেসে লাগা মেরা মজাক, মজাক নেই, এটা সত্য था। এনটিপিসি মে ফেল হো গিয়া। দেখ এনটিপিসি সঙ্গে গ্রুপ কি তুলনা করেন না, হ্যাঁ আমি ওটা বলার জন্য রেডি হয়ে এসেছি যে এনটিপিসি আর গ্রুপ ডি কেস পুরো আলাদা। এনটিপিসি তে কি হলো বল না, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 আছে। আচ্ছা এইগুলাতে দুটা করে পোস্ট আছে, এখানে পোস্ট 1, পোস্ট 2, এমনি সবগুলাতে পোস্ট আছে, ঠিক আছে, কোনটা দুটা পোস্ট, কোনটা তিনটা পোস্ট, ঠিক আছে। এবারে কি হলো, কোন বাচ্চা এখানে অ্যাপ্লাই করলো যে গ্রাজুয়েট আছে, এটা তো এইচএস পাসের জন্য বেটে, যেখানে আমরা ছিলাম, আমি ছিলাম আর কি, আর এইটা বেটে গ্রাজুয়েট, যে গ্রাজুয়েট কি সবই আছে তাহলে। এবার ওয়ান নামটা কি হলো, এখানেও আছে, 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 মানে যে ছেলেটা পাস করেছে ওয়ান নামটা সব জায়গাতেই আছে, বুঝেছিস, মানে একটাই না মাল্টিপল টাইমস গুনে নিয়েছে, বলেছিল যে পাঁচটা পোস্ট আছে তো 25টা ছেলেকে ডাকা হবে, এমনি বললো, ঠিক আছে। আর পাঁচটা পোস্টই মনে করো আমি পাস করে গেছি, আর পাঁচটা পোস্টই আমাকে ডাকিয়ে দিয়েছে, তার মানে চারটা এক্সট্রা একটা লিখছে না আমাকে, চারবার এক্সট্রা গুনে নিয়েছে, কেস টাইম নিয়েছে এনটিপিসি, বুঝেছিস, যে 85 মানে যে 90 পেয়েছে ওয়ান নাম সব দেয়া আছে, পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3, পোস্ট 5, 15টা পোস্ট, 15টা পোস্টে ওয়ান নাম আছে। আর তুই এ বল, যদি একটা বাচ্চার নাম 15টা পোস্টে থাকে তো ও তো পোস্ট একটাই কভার করবে শেষ অবধি, কিন্তু নাম 15টা আছে তো 14টা ছেলে এখানে মার খেলো কি নেই, তেমনি কত 14 মার খাবে, বুঝলি কিস্টা। এই জন্য এনটিপিসি কাটটা লোয়েস্ট কলকাতার 82 পয়েন্ট কিছু চলে গেছে লোয়েস্ট, আর আমার তো ভাই র মাস্ট তো আছে 74 আছে, খুব জোর আমার হার্ট শেপ ছিল না, তো ইজি টু মডারেট ছিল, খুব যদি যদি বাড়েও তো 4-5 নম্বর বাড়বে তো 80 এর কাছে কাছে আসবে, হয়তো সিলেক্ট হয় নি, ওই জন্য কাল রাত্রে আমি পুরো লাগে আছি নাম্বার ইসে দেখার জন্য, কারণ আমি জানি যদি আজ রে জানি তো আজকের দিনটা খারাপ চলে যাবে, হ্যাঁ তাতে ভালো রাতে রে যায় না, রাতে খারাপ করো সকালে যায় না ঠিক থাকে, ঠিক আছে, এই রাধা আমরা স্ট্র্যাটেজি। তো আমি রাত্রে বেলায় 12টা 13টার সময় জানতে পারলাম, তা আমি আর কি করেছি, আমি রেজিস্টার নাম্বার দিয়ে চেক করে দিয়েছি, আর আমি পুরো কান্দে দিয়েছি আরামসে, তুষার সকালে বলছে যে রেজিস্টার নাম্বার লয় রোল নাম্বার লাগবে, এইটা তো এই রেজিস্টার নাম্বার 10টা নাম্বার 14টা নাম্বার লাগবে, তো আরে ভাই টেস্ট করলাম ভালো, আরে বাসা লাইলো, আরে সালা হয়ে যেতে পারে দাইলে, আমি এবার সকালে টেস্ট, আরে এবার ফেল, আরে এটি তো দিল থাক কিতনে বার তোড়োগে, হ্যাঁ তো এই হলো অবস্থা ভাই। তো আমার এমনি 80 আশপাশে নাম্বার আসেছে, আর কাট অফ চলে গেছে 82+, এই জন্য সিলেকশন হয়নি, কিন্তু আমি এই জন্য খুশি আছি, মানে লাইফে আমার ফার্স্ট বার ছিল কম্পিউটার বেসড টেস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রথমবার আমি কোনো এক্সাম দিয়েছি, আর প্রথমবার এক্সাম দিয়ে আমি 74 নম্বর পেয়েছি, এটা আমার বহুত খুশি। আর গ্রুপ ডির সঙ্গে তুলনা নাই, কারণ এনটিপিসি আমি এক্সাম দিতে গেছিলাম 20টা মক টেস্ট দিয়ে, আমি তখন 20টা মক টেস্ট দিয়েছিলাম 2021 জানুয়ারি তে হয়েছিল না 8 তারিখে, 2021 জানুয়ারি পরীক্ষা হয়েছিল আমার, আর এবারে 2022 গ্রুপ ডি পরীক্ষা হবে, এখানে তো ভাই আমি 250টা টেস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে, এতক্ষণ আমি 250টা টেস্ট দিয়েছি কমসে কম, তো গ্রুপ ডি তো কনফার্ম আছে, আর গ্রুপ ডি সঙ্গে তুলনা করে না এনটিপিসি আর সিলেক্ট হবে ও ঘন্টা গ্রুপ ডি তে দিবে, দেখ যে এএলপি তে আছে ও এনটিপিসি ট্রাই করতে পারে, যে গ্রুপ ডি তে আছে ও এনটিপিসি ট্রাই করতে পারে, কিন্তু যে অন্য কিছুতে আছে ও থোড়ি গ্রুপ ডি তে ট্রাই করবে, বুঝলি, তুই নিজে ভাব যে ছেলেটা এনটিপিসি সিলেক্ট হলো ও ছেলেটা পুরো ভালো ছিল বটে, ও এনটিপিসি চাকরি করবে, ঠিক আছে, ও গ্রুপ ডি তে আসবে কি না, তো গ্রুপ ডি কম্পিটিশন কম যাবে, আর গ্রুপ ডি তে একটাই লেভেল আছে, এখানে লেভেল কত ছিল ওইখানে একটাই লেভেল, লেভেল 1, গ্রুপ ডি কি বটে লেভেল 1, মানে একটাই কাট অফ যাবে, যদি একটাই কাট অফ নিতে এখানে তো সিলেক্ট হয়ে তোমার, বুঝেছিস, তাহলে একটা ছিল একবারে কাউন্ট হতো যদি একটা কাট অফ হতো, এখানে কি লেভেল ওয়াইজ পোস্ট ওয়াইজ ভিতরে ভিতরে কাট অফ দিয়ে নিচে আরো,
শুনলি? এই জন্য কেসটা খারাপ এলো, এনটিপিসির সঙ্গে গ্রুপ ডিকে ম্যাচ করি না। এনটিপিসির কেসটা পুরো আলাদা, একটা পপুলার ক্যাটাগরি বটে না, হায়ার পোস্ট বটে, সবার ফোকাস এর দিকে ছিল, ঠিক আছে? কিন্তু গ্রুপ টি এমনিতে লেভেলে সব তো লো, সমাজের চোখে বড়, সমাজ থেকে বুঝে গ্রুপ ডি না কি, ও বুঝে চাকরি, সমাজ কি বুঝে চাকরি বুঝে, হ্যাঁ রেলে চাকরি, তুই যাই কর। তো গ্রুপ ডি তে এমনি কোন কম্পিটিশন নাই, আরামে জেনারেল ছেলে যদি 60 প্লাস পাচ্ছে ও বহুত ভালো নম্বর পাচ্ছে, ঠিক আছে? জেনারেল ছেলে যদি 60 প্লাস নম্বর আছে র মার্কস, ও ভালো জায়গাতে আছে, খারাপ এস 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 হ্যাঁ এস 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 এবারে এস 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 বুঝে নে, কমেই যাবে আর শিওর শর্ট আমি তো পাস করবই, আমার সঙ্গে যারা আছে বুঝতে পারি, নাম্বার তো 82 টা মিনিমাম আর 96 হাইয়েস্ট, তো বাস বাদ দে ভাই, রেকর্ড হয়ে যাওয়ার কথা বলবো।